একটা স্কুটারে সওয়ারি ছয়জন। ভাইরাল ভিডিও দেখে আটকে উঠছেন সকলে। একটা স্কুটারে চড়েছেন ছয়জন, শুনে বিশ্বাস হচ্ছে না, কিন্তু ঠিক এমন দৃশ্যই দেখা গিয়েছে মুম্বাইয়ের রাজপথে। আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে আটকে উঠছেন নেটিজেনরা। টুইটারে এক ইউজার রমনদীপ সিং হোড়া এই ভিডিওটি শেয়ার করেছেন। মুম্বাই পুলিশ এবং মুম্বাই পুলিশের কমিশনারকে ট্যাগ করেছেন তিনি। ওই ভিডিওতে দেখা গিয়েছে যে একটি স্কুটারে সওয়ার করছেন ছয়জন, একজন আবার দাঁড়িয়ে রয়েছেন। সবচেয়ে অদ্ভুত যে একজন যাত্রীর মাথাতেও হেলমেট নেই, অথচ এমন বিপজ্জনক ভাবে ভিড় রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন ওই ছয়জন। 5 সেকেন্ডের এই ভাইরাল ভিডিও না দেখলে সত্যি বিশ্বাস হবে না, চমকে গিয়েছেন সকলে। এদেশের পরিসংখ্যান অনুসারে প্রতি বছর 5 লক্ষ পথ দুর্ঘটনা ঘটে, আর এর বেশিরভাগটাই ঘটে যাত্রীদের ভাবলে সেই মনোভাবের জন্য। ট্রাফিকের নিয়ম কানুন মানতেই চান না বেশিরভাগ মানুষ, ফলে দুর্ঘটনার কবলে পড়েই থাকেন, আর পরিণতি হয় মর্মান্তিক। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় ভিডিওটি অবশ্য তেমন কিছু নজরে আসেনি, কিন্তু এরকম বিপজ্জনক ভাবে দুচাকার যানে চললে বিপদ যে অবশ্যম্ভাবী তা দুধের শিশু বুঝবে। সেখানে ট্রাফিকের নিয়ম নীতির প্রতি প্রাপ্তবয়স্কদের এমন গা ছাড়া মনোভাব একেবারে বিস্ময় এবং আতঙ্ক জাগাচ্ছে। টুইটার ছাড়াও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে, ক্রমশ বাড়ছে কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। নেটিজেনদের অনেকেই বলছেন এই কাণ্ড যে মুম্বাই রাস্তায় ঘটেছে তা সত্যি বিশ্বাস করতে কষ্ট হয়। এই ভিডিও শেয়ার করে অনেকেই আবার সুরক্ষা মেনে রাস্তাঘাটে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন। যে ব্যক্তি ভিডিওটি টুইটারে শেয়ার করে মুম্বাই পুলিশকে ট্যাগ করেছেন তার কাছে ঘটনার এলাকা জানতে চেয়েছে, পরবর্তীতে এই ছয়জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা তাদের খুঁজে পাওয়া গিয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি।